চিকিৎসা করাতে যেতে ট্রেনের ওপর ভরসা করেন অনেকেই। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় যেতে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্তের ভরসা ভারতীয় রেল। যে কেউ ক্ষমতা অনুসারে ফার্স্ট এসি থেকে জেনারেল কোচ যেখানে হোক টিকিট কাটতে পারেন। শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্যই নয়, রেল বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড় দেয়। যেমন যাদের বিশেষ কিছু অসুখ আছে তারাও ট্রেনের টিকিটে কিছুটা ছাড় পান। রেলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু রোগীদের জন্য রেলের ভাড়ায় ছাড়ের নিয়ম রয়েছে। যে পরিবারগুলিতে এই রোগের আক্রান্তরা রয়েছেন তারা কিন্তু অনায়াসে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। রোগী ছাড়াও তার সঙ্গে যাত্রা করা একজন সহায়কও এই সুবিধে পাবেন। আসুন জেনে নেওয়া যাক কোন রোগগুলির ক্ষেত্রে রোগীরা রেলে বিশেষ ছাড় পেতে পারেন। ক্যান্সার রোগী ও তার সঙ্গে যাত্রা করা একজন সহায়ক ভাড়ায় সুবিধে পাবেন। থ্যালাসেমিয়া রোগী ও তার সঙ্গে যাতায়াত করা পরিচারক বা সহায়কও ছাড় পাবেন। হার্ট সার্জারি করতে যাওয়া রোগী ও তার পরিচারক, অপারেশন বা ডায়ালিসিসের জন্য যাওয়া রোগী ও তার পরিচারক এবং কিডনি রোগীরাও ছাড় পাবেন। অ্যানিমিয়া রোগীরা স্লিপার, এসি চেয়ার, কার, এসি থ্রি টায়ার এবং এসি টু টায়ারে 50% ছাড় পাবেন। হিমোফিলিয়া রোগীরা চিকিৎসা বা চেক আপের জন্য গেলে বিশেষ ছাড় পাবেন।